সূর্যোদয়ের শুরুতেই দেখাচ্ছি আমাদের অফিসের ব্যাগ, স্কুলের ব্যাগ রাতে গুছিয়ে রাখছি, সেই গোছানো জিনিসগুলো আমি দেখাচ্ছি। কারণ এভাবে গুছিয়ে একদম আমি আমার দরজার পাশে সোফার কাছে রেখে দিয়েছি, যেন ঘুম থেকে ওঠার পরে যে ছোটাছুটি করতে হয় সেই ছোটাছুটির কারণে কোনো এলোমেলো কিছু না হয়, সেই জন্য রাতেই কিন্তু গুছিয়ে ফেলছি। তো দেখবেন আমরা অনেকেই চিন্তা করি আজকে যেভাবেই হোক চলে গেল, কালকে সুন্দর একটা গোছানোর দিন আমি পালন করব বা আমার জীবনে আসবে, তো এইটাকে একদম ঢিসমিস করে দেয়, এলোমেলো করে দেয় সামান্য কয়েকটা কাজ। বেশি কিছু লাগে না, মাত্র ছোট্ট ছোট্ট কয়েকটা কাজ আমাদের সেই সুন্দর গোছানো জিনিসটাকে কিন্তু একদম নষ্ট করে দেয়। সেই ছোট্ট ছোট্ট কাজগুলো কি আমি ভিডিওর কোনো একটা অংশে বলবো, তার আগে বলে নিচ্ছি সকালবেলা আবরারকে স্কুলে বেশিরভাগ সময় আমিই দিয়ে আসি, দিয়ে এসে হাতে একটা 10 টাকার দুধের প্যাকেট নিয়ে এভাবে টাইম মতন অফিসে পাঞ্চ করি। টাইমের এদিক ওদিক হলে কোনো সমস্যা নেই, কিন্তু আমি সবসময় চিন্তা করি একটা রুলস, একটা সুন্দর ডিসিপ্লিনের মধ্যে যদি চলি আমি যেভাবে আমার জীবনটা যাবে, নেক্সট টাইম আমার ছেলেমেয়েও কিন্তু এই ডিসিপ্লিনটা ফলো করবে। তো আবরারকে স্কুলে দিয়ে আমি কিন্তু অফিসে আসছি, আর আবরার যখন বাসায় যাবে ওর আব্বু নিয়ে যাবে, আর ওর আব্বু না থাকলে আমরা কিন্তু স্কুলের ভ্যান বা গাড়িটাই মানে ব্যবহার করি। আমাদের প্রথমত কাজ করার জন্য মানসিকতা সুস্থ থাকতে হবে, টেনশন কম থাকতে হবে। যেমন বাচ্চা যদি নিরাপদে থাকে বাসায় বা ও আসা যাওয়াটা নিশ্চিত হয়, তখন কিন্তু আমরা ঘরের বাইরে যে কাজগুলো করি, বিশেষ করে ঘরের বাইরে যখন যাই তখন কিন্তু একটা নির্দিষ্ট নিশ্চিন্তে সময় পার করতে পারি। ঘুম থেকে উঠেই বাচ্চাকে ঘুম থেকে ওঠানো, তাকে ফ্রেশ করানো, রেডি করা, তার নাস্তা টিফিন সব কিছু খেয়াল করে একদম রুদ্ধশ্বাস দৌড়াতে হয়। তাই বেশিরভাগ সময় ভিডিও তো দূরের কথা, মোবাইলের কাছে মানে মোবাইল যে আছে সেটাও মাঝে মাঝে ভুলে যায়, এই জন্য সকালের শ্যুটটা তেমন একটা করা হয়। তো দেখুন এটা ছিল আমার স্টেশনের ঘড়ি, একদম টাইম মতো চলে আসছি আমার রুমে, এই যে দেখুন। তো অফ ক্যামেরায় একদম 8 ঘন্টা অফিস করে নিয়েছি, এবার কিন্তু বাসায় চলে আসছি। বাসায় আসার পরে কী করলাম, ফ্রেশ হয়ে নিলাম, তারপরে হালকা একটা পানি নাস্তা খেয়ে নিলাম। তারপর এই সারাদিন দৌড়ঝাঁপের পর যখন একটু সময় পেয়েছি, সর্বোচ্চ চেষ্টা করি উপভোগ করার জন্য, একটু বিশ্রাম নেওয়ার জন্য, সেটা হতে পারে 30 মিনিট বা 2 মিনিট। দিনের যে কোনো সময় আপনারও কিন্তু এরকম একটা সময় আসে, সেটা চেষ্টা করবেন সব কিছু ভুলে নিজের মতন করে উপভোগ করার, দেখবেন সমস্ত ক্লান্তি একবারে দূর হয়ে যাবে। এই যে দেখুন আমি কিন্তু এখন পিকু আর আবরারকে নিয়ে বাসার ছাদে চলে আসছি। তো এখানে ও কি মজা করতেছে, দুষ্টুমি করতেছে, সেই সাথে আমি হাঁটাহাঁটি করছি। তো আফসানার আব্বু রেস্ট নিতেছিল আর আফসানাও কোচিনে, এখন কিন্তু মা ছেলে মিলে বেশ মজায় আছি, খুব একটা মানে সময় উপভোগ করতেছি, যেটা আপনারা দেখেই বুঝতে পারতেছেন। তো আবরার প্রায় সময় আমার সাথে ভীষণ দুষ্টামি করে, অনেকটাই বড় হয়ে গেছে বয়সের তুলনায় মাশাল্লাহ, আপনারা অনেক দোয়া করবেন ওর জন্য। তো ও দেখা গেছে প্রায় সময় বলে কোলে নাও, কোলে উঠাও, তো আমি তো ওকে এখন আর পারি না, দেখা গেছে ও আমার মতনই হয়ে গিয়েছে, তো সেই জন্য বলতেছে কোলে নাও, কোলে না নিয়ে আমি এভাবে ওকে নিয়ে কিছুক্ষণ ঘুরিয়ে নিলাম, দেখে কিন্তু মনে হবে যে নাগরদোলায় ঘুরতেছে। আসলে আমার তো ভীষণ খারাপ লাগতেছে, ওর ওয়েট কিন্তু ভালোই মাশাল্লাহ, তো ও তো ক্লান্তি নেই, ও আবার করো আবার করো এই নিয়ে মনও খারাপ করে, আবার ভুলিয়ে ভালিয়ে তার সাথে খেলতে হয়, এইভাবে সময় কেটে যায় আমার 1 ঘন্টা প্রায়। একটা জিনিস আমাদের সবাইকে খেয়াল রাখতে হবে, সে হোক না চাকরিজীবী, হোক না হাউজওয়াইফ, কোনো ব্যাপার না, কিন্তু এখানে খেয়াল রাখতে হবে যে দীর্ঘ সময় আমরা যখন কাজে ব্যস্ত থাকি, বাসা কিংবা অফিস, তারপরে কিন্তু একটা সময় বাচ্চার কথা অনেকটাই ভুলে যায়, ওর ভালো মন্দ, ওকে কিছু একটা দেওয়া, ওর সাথে সময় কাটানো, এই জিনিসগুলো অনেক সময় আমরা ভুলে যাই। সেই সময়টুকু কিন্তু সর্বোচ্চ দেওয়ার চেষ্টা করতে হবে, কারণ নেক্সট টাইম এই বাচ্চাই কিন্তু আমার সবচেয়ে মূল্যবান সম্পদ। এটা মাথায় রেখে ওকে সর্বোচ্চ একটা শিডিউল মাফিক সুন্দর একটা সময় দিতে হবে, যদি বিশেষ করে আমরা যারা ব্যস্ত থাকি মেয়েরা, তাদের রেগুলার একটা রুটিন মাফিক তাকে সময় দিতে হবে। তো এদিকে দেখুন কথা বলতে বলতে আমি কিছু তুলসী পাতা নিয়েছি, এটা আবরারকে দিব, ভীষণ কাশতেছিল রাতের বেলা, আর সেই সাথে আফসানা কোচিন করে চলে আসছে, নিয়ে আসছে চিপস। এখানে দেখুন আবরারের জন্য যে চিপসটা ছিল খাওয়া হয়ে গেছে, এরপর আফসানারটা নিয়ে ভাগাভাগি চলতেছে। এখানে একটা মজার কথা হচ্ছে, আফসানা চলে যাওয়ার পরে আমি আবরারকে একটু ভুলানোর জন্য এভাবে আরেকটু আদর করে ওকে সরিয়ে রাখতেছিলাম, আদর দিয়ে ভুলিয়ে ভালিয়ে এদিক ওদিক দেখিয়ে, সেই সুযোগে যেন আফসানা তার চিপসটা খেয়ে ফেলতে পারে। আসলে অনেকেই চিন্তা করে আমার বাচ্চারা খুব ছোট কীভাবে অনেক কিছু নিজেরাই সামলায়, বয়সের সাথে কি ম্যাচুরিটি আসে, আমি মনে করি না, তার অভিজ্ঞতার সাথে আসে। এই যে দেখুন আমরা কিন্তু বাচ্চাকে একটা কাজ করার আগে বা তার কিছু প্ল্যানের আগে কিন্তু আমরা তার ভিন্ন রকম একটা কৌশল খেলতে খেলতে তাকে শিখিয়ে দেই, যেন সে পরবর্তীতে এই ধরনের কোনো একটা কাজ নিজেই সময় খারাপ থাকলে করে ফেলতে পারে। তো
তো আজকের ভিডিওটা একটু বড় হলেও আপনারা যদি ধৈর্য ধরে দেখেন, যারা চান চাকরি করবেন বা করেন অথবা এরকম ভাবেন যে কেন সংসারের কাজগুলো আরেকটু গুছিয়ে করা যায়, কিভাবে করব ভেবে উঠতে পারেন না। আসলে অনেকেই বোঝেন, তারপরেও আবার কাউকে দেখলে না আমাদের ভিতরে একটা উৎসাহ জাগে, একটা মনোবল জাগে, সেইটাই কিন্তু আজকের ভিডিওতে পাবেন আপনারা আশা করছি। তো প্লিজ ধৈর্য ধরে ভিডিওটা দেখবেন, আর এই পর্যন্ত যারা ভিডিওতে এখনও আছেন প্লিজ একটা লাইক দিয়ে দেবেন, সেই সাথে আপনি যদি নতুন হন তাহলে চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে পারেন। তো ঘোরাঘুরি শেষ করে আমাকে আবরারকে তাড়াতাড়ি বাসায় চলে আসতে হয়েছে। এবার কিন্তু দেখুন কয়েকটা অপশন আছে, বাচ্চাকে রেডি করে ইভিনিং ক্লাসে দিব, নাকি ঘর গোছাবো, নাকি থালাবাটি ধুবো, নাকি রান্না করব, কোন কাজটা আগে জরুরি। তো আমার কাছে মনে হলো আবরার হচ্ছে ইভিনিংয়ে আরবি ক্লাসে যায়, ওইটাই সবচেয়ে বেশি জরুরি। তো তার আগে চট করে মাথায় আসলো যে মাছটা যদি ভিজিয়ে রাখি এটাতে তো আর আমার সময় দেওয়া লাগছে না, শুধু ভিজাবো, ভিজতে ভিজতে আমি কিন্তু ওকে রেডি করে মানে ও বাহিরে যাবে, তারপরে কিন্তু আমি বাকি কাজ করতে পারবো। তো দেখুন এই যে একদম বাহিরের দৃশ্য, দিন থেকে শুরু হলো বিকালটায়, যে বিকাল প্রায় শেষ শেষ, এখন কতটা পর্যন্ত কাজ করতে হবে সেটাই দেখুন। তো আমি এখন চলে আসছি কোথায়, মাছটা ভিজিয়ে রেখে অন্য কোনো কাজে যাব না। এখানে আবরারকে হালকা নাস্তা দিলাম, ও নাস্তা খেয়ে অবশেষে রেডি হয়ে তারপরে ও নিজের হাতে নিজের সব কিছু রেডি হয়েছে। তারপর এই যে ওর জন্য খুচরা টাকাটা হাতের কাছে রাখি আমরা, যেন ভাঙতির জন্য কোথায় আছে না আছে খুঁজতে না হয়। সবসময় আমরা কোনো না কোনো জায়গায় খুচরো টাকাটা রেখে চট করে হাতের কাছে থাকে নিয়ে, তারপরে আবার বাচ্চার ব্যাগ নিচে যতই সে মানে রেডি করুক না কেন আমরা কিন্তু চেক দিই, কারণ হচ্ছে ও ভুল করে অনেক কিছু না নিতে পারে। সেই চেক দেওয়ার পরে দেখলাম পানির পট নেয়নি, তাড়াহুড়ো করে যে বাচ্চা জুতো পরতে পারতেছে না, বেল্ট লাগাতে পারতেছে না, এটা তো হেল্প করা, এটা প্রতিটা সময় আমরা প্রত্যেকেই করি। বাট আমার মনে হয় আজকে ভিডিওটা আপনারা যারা দেখছেন আপনাদের এই দেখার পরে আরও অনেক কিছু মনের ভিতরে দোলা দেবে। তো এরপরে বাচ্চাকে এই যে রেডি করার পরে এখন আপনার আব্বু যেহেতু বাসায় আছে, আজকে আজকে আমার একটু কষ্টটা কমে গেল, তো ওর সাথে ওর আব্বুই যাবে এবং ও দিয়ে আসবে। তো আবরার বের হওয়ার সময় অনেক সুন্দর সুন্দর কথা বলে, সালাম দেয় এবং আল্লাহ হাফেজ বলে, সেগুলো অন্য সময় না হয় শেয়ার করব। তো ও যখন নিচে নামে আমি ছোটাছুটি করে এইভাবে জানলার কাছে আসি, একটু যদি দেখা যায় তো শেয়ার করতে পারছি যতটুকু জুম করে। ওই যে দেখুন বাবা ছেলে যাচ্ছে, আবরারকে নিয়ে যাওয়ার 10 মিনিট পরেই আমাদের মানে এখানে মাগরিবের আজান হয়। তো আবরার মাদ্রাসায় নামাজ পড়বে, আর হচ্ছে আফসানার আব্বু মসজিদে নামাজ পড়বে বাহিরে। আমি আর আফসানায় কিন্তু এবার বাসায় নামাজ পড়ে নিব। তো বাসায় এই নামাজের অংশটুকু আমি শেয়ার করতে চাইছিলাম না, আমার একদমই ভালো লাগছিল না, তারপরও শেয়ার করলাম। অনেকেই ভাবেন যে আমরা হয়তো বা সব কিছুই নিয়ে ব্যস্ত থাকি, আসলে কখন আমরা আল্লাহর ইবাদত করি? আল্লাহর ইবাদত তো নিজের জন্য, তাই না? তো সেই কারণেই এই কাজটাও করি আমরা, বাট এটা কিন্তু কখনো শো করি না। আজকে একটু শেয়ার করলাম, কারণ যেহেতু প্রতিদিনের আমি বলে ফেলছি যে আমি চাকরি করে সংসার সামলাই কীভাবে, তারপরও কিন্তু সব কাজ ম্যানেজ করে। তো একটা কথাই মনে হলো সব কিছুর পরে, আসলে যে রাধে সে চুলো বাঁধে। কারণ আমি যদি আমার মানসিক ইচ্ছা থাকে সব কিছু সামলে, সব কিছু ঠিক রেখে, অজুহাত কমিয়ে, তারপর কিন্তু সব কিছু সুন্দরভাবে করতে পারি। তো আমার দ্বিতীয় অপশন ছিল ঘর গোছানো। ঘর গোছায় এখানে দেখুন এই যে আবরা কী করছে, স্কুল থেকে আসার পরে লম্বা একটা ঘুম দেয়, তারপর হচ্ছে হোমওয়ার্ক কিছু করে আর কিছুটা বাকি থাকে, তারপর এলোমেলো করে খেলনা সব কিছু এলোমেলো করে ফেলে রেখে তারপরে কোনো রকম ওকে আমরা পাঠিয়ে দেই। তো এবার কিন্তু আমি চিন্তা করি ঘরটা যদি গুছিয়ে নিতে পারি, ঝাড়ু মোছা দিয়ে নিতে পারি, তাহলে কিন্তু মানে একদম দ্রুত হয়ে যাবে, মনটা খুব ভালো লাগবে। আর স্বামী যখন বাহির থেকে ঘরে এসে আবার সব গোছানো দেখবে, তার মনটাও কিন্তু বেশ ভালো হয়ে যাবে। তো একটা জিনিস আপুমণিদের খেয়াল রাখতে হবে, কাজের চাপে আমরা যেন আমাদের নিজেদের সেই ভালো লাগার জিনিস, ভালোবাসার মানুষের সেই চাহিদা সেটা যেন ভুলে না যায়। সেই জন্যই সে কী চায় অন্য কাজটা একটু পরে করো, আমরা যেন তার রুচির মতো সুন্দর মতন সেই সব কিছু গুছিয়ে নিই। তো আমি কিন্তু বলতে চেয়েছিলাম যে কোন কারণে, বিশেষ কোন কোন কারণে আমাদের কাজের ব্যাঘাত ঘটে দিনে। সকালবেলা ঘুম থেকে ওঠার পরেই যদি আমি মোবাইলটা চাপাচাপি করি বা টিভি দেখি, ওই সময়টায় আমি কাজের মাইন্ড থেকে, আমার কিছু প্ল্যান থেকে সরে আসতে পারি বা আমার ডাইভার্ট হয়ে যেতে পারি, যে আমি আমার যে শিডিউলের কাজগুলো সেগুলো থেকে কিন্তু আমি অন্যদিকে যেতে পারি, ব্যাঘাত ঘটতে পারে। তো এই কাজ দুটো যদি আপাতত যারা ভিডিওটা দেখছেন একদম কয়েকটা দিন স্টপ রেখে, ঘুম থেকে ওঠার পরে আপনি নির্দিষ্ট একটা সময় আপনার সকল কাজ কমপ্লিট করবেন, এর মধ্যে ভুলে যাবেন টিভি এবং মোবাইল।
তো যাই হোক, আমি দেখেন একদম বেডরুমটা ক্লিন করে ফেলছি, ঝাড়ু দিয়ে ফেলছি। এবার কিন্তু ডাইনিং বিছানার পালা, এই যে দেখুন, এইগুলো এই অবস্থায় আমার আবরার করে ফেলছিল সারাদিন। তো যাই হোক, এখানে কিন্তু বিরক্ত হওয়া যাবে না, বাচ্চা তো করবেই। এই বয়সে আমি এর চেয়ে অনেক বেশি খারাপ কিছু করেছি। বাচ্চা যখন ছিলাম, আমি আমার মায়ের কাছে ছিলাম, প্রচণ্ড দুষ্টামি করতাম। তো আমার কাছে মনে হয় সেই তুলনায় আমার ছেলে মেয়ে একটু কমই করে। তো যে কারণে কিন্তু আমি বিরক্ত হই না, মাঝে মাঝে নিজেকে মানে একা একা নিজের সাথে কথা বলি যে আসপিয়া, তুমি এর চেয়ে অনেক দুষ্টু ছিলে, এর চেয়ে অনেক এলোমেলো করছো, তো তোমাকে বাচ্চার উপর বিরক্ত হলে চলবে না, খেটে যাও, আর একটু কষ্ট করো। এইগুলো কিন্তু আমার ভিতরে আরেকটা মানুষ আছে, যেই মানুষটা কিন্তু আমার সাথে কথা বলে। তখন কিন্তু আমি নিজের মনেই নিজের মতন করে কাজ করার চেষ্টা করি। তো এবার টেবিল গোছানো শেষ, 5 মিনিটের মধ্যে আমি টেবিল এবং এই যে এখানে যে র‍্যাকটা আছে, ফার্নিচারগুলো, এগুলো কিন্তু গুছিয়ে নেব। আমাকে একটা নির্দিষ্ট টাইমে চলতে হয়। আমি কিন্তু এখন বসে থাকলে, রিল্যাক্স নিলে পরবর্তীতে এক গাদা কাজ আমার মাথার উপর এসে পড়বে। টেবিলটা গুছিয়ে একদম বাহিরে আশেপাশে যা আছে সব কিছু ফার্নিচারগুলো সামান্যভাবে একদম টেবিলের, এটা প্রতিদিনই আমি পানি চেঞ্জ করি, প্রায় যদি না হয় একদিন পর অন্তত চেঞ্জ করি। তো মানি প্লান্টগুলো এভাবে ধুয়ে সুন্দর করে পানি চেঞ্জ করে আবার টেবিলে রেখে দিই। তো এখন প্রায় সন্ধ্যা 7টা, এই 7টার সময় আমি এগুলো যখন গোছানো একদম প্রায় কমপ্লিট হয়ে যাচ্ছে, শুধু ঘরটা ঝাড়ু দিলেই কমপ্লিট, আজ আর ঘর কিন্তু মুছবো না। আমি কিন্তু রেগুলার ঘর মুছবো না, কারণ হচ্ছে যদি রেগুলার মুছতে যাই তাহলে কাজ অনেক বড় হবে, সেই ক্ষেত্রে একা হাতে করতে পারবো না, তখন আমার হেল্পিং হ্যান্ড লাগবে। আমি একদিন ঘর মুছলে যদি বিশেষ কোনো কারণে নোংরা না হয় তাহলে আরেকদিন পরে মুছবো। তো এই জন্য দেখুন ঘরদোর একদম ক্লিন করে তারপর কিন্তু চলে আসছি। এবার আফসানা বললো যে আম্মু আমাকে তুমি একটু ঝালমুড়ি করে দাও। তো বাসায় নাস্তা ওরকম কিছু আনা ছিল না, অপেক্ষা করছিলাম আফসানার আব্বু কখন আসে। তো ও যেহেতু দেরি করতেছে, আমার মনে হয় ও আবরারকে নিয়েই ঘরে ঢুকবে, তো সেই জন্য আমি বসে না থেকে এভাবে ঝটপট ঝালমুড়ি বানিয়ে দিচ্ছি আফসানাকে। এই টাইমে যদি আফসানাকে নাস্তা না দিই ও পড়তে পারবে না। তো নাস্তা দেওয়ার পরে আমি এখানে লেবু নিছি, লেবুর শরবত করব, লবণ দিয়ে শুধু লেবু সরবে। তার দেখুন আমি চাকুটা কীভাবে ধরছি, আমি এভাবে ধরে, আমি তো এভাবে ধরি তাহলে হাত কেটে যাবে, আর এভাবে একটু শক্ত করে ধরলে কাটবে না। একটু ভালো করে খেয়াল করলে আপনারা বুঝতে পারবেন, যারা চাকুর কাজ করতে ভয় পান আশা করছি এভাবে একটু টেকনিকগুলো দেখলেই বুঝতে পারবেন। তো সবচেয়ে যে পাকনা লেবু এটাই আগে বের করে নিলাম। তো পুরো লেবুটাই আমি দিয়ে একটু লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই সারাদিন দৌড়ঝাঁপ করে কাজ করতে করতে আমিও কিন্তু বেশ ক্লান্ত হই, সেই সাথে পানির সংকটও কিন্তু শরীরে দেখা দেয়, যে কারণে বাচ্চাদের পাশাপাশি স্বামীর পাশাপাশি আমাকেও কিন্তু মাঝে মাঝে পুষ্টিকর খাবার, পানি, শরবত খেয়ে নিতে হয়। তা না হলে এত কাজ কীভাবে করব। আমাদের গাড়িতে যদি তেল পেট্রোল না দেয় তাহলে কি গাড়ি চলবে? চলবে না, নির্দিষ্ট একটা সময় পরে থেমে যাবে। তো সেই থেমে যাওয়ার আগেই কিন্তু পেট্রোল ভরতে হয়, যে কারণে আমারও কিন্তু শরীরে এরকম পুষ্টিকর খাবার, পানি, এই ধরনের জিনিস কিন্তু আমি মাঝে মাঝেই খেয়ে নিই। আর আপনার আব্বু যদি বাসায় থাকে তো কথাই নেই, সেই আমাকে এগুলো দিয়ে দেয়। এগুলো কিন্তু দৈনিকের কাজ, একদম সব কিছু কমপ্লিট করে এখন আমার পরবর্তী কাজ হচ্ছে ধোয়া মোছা রান্নাঘরের কাজ। তো এরই মধ্যে দেখলাম আফসানার আব্বু ঘরে ঢুকছে। তো ও এসে আমাকে যে ডিম দিল, ডিমের মধ্যে একেবারে একটা ডিম ফেটে গেছে, এটা কিন্তু দেখেন একটা অনাকাঙ্ক্ষিত কাজ, একটা সমস্যা। তো এই রকম ছোট্ট ছোট্ট সমস্যা কিন্তু প্রত্যেকের কাজের মধ্যে আসে। আপনি একটা গোছানো কাজ করতেছেন, আমরা একটা নির্দিষ্ট সময় নির্দিষ্ট শিডিউলে কাজ করতেছি, হঠাৎ করেই দেখবেন প্ল্যানের বাইরে বা অনাকাঙ্ক্ষিত একটা সমস্যা হয়ে যায়, সেটা কিন্তু অ্যাকসেপ্ট করার জন্য মানসিকতা রাখতে হবে। তো এই ডিমগুলোকে আমার এত জরুরি না, শুধু ভাঙা ডিমটা ফেলে বাকি ডিমগুলো ভীমে ডুবিয়ে রাখলাম, কারণ নাহলে অন্য ডিমগুলো কিন্তু খারাপ একটা গন্ধ হয়ে যাবে। তো ওই ডিমটা সরিয়ে আমার এমার্জেন্সি মনে হলো ভাত বসানো। তো এটা কেন করতেছি, আবরার আসার আগেই চেষ্টা করতে হবে রান্নাবান্না কমপ্লিট করার জন্য, কারণ ও এসেই তো ওকে রাতের একদম সোজা ভাতে দিতে হবে। তো সেই জন্য কিন্তু আমি চেষ্টা করি ও আসার আগে সমস্ত কাজ গোছানোর জন্য। তো এই যে দেখুন, হঠাৎ করে আমি আবার খেয়াল করতেছিলাম আফসানা পরে কিনা, ওই যে লেফটে দেখা যায় আফসানা পরে, রাইটে দেখা যায় আমার হাজব্যান্ড বসে বসে খেলা দেখতেছে, টিভি দেখতেছে। তো এভাবে এখন আমার কিন্তু দৌড় কিন্তু কমেনি, দুটো কাজ দেখুন এখানে, একটা হচ্ছে মাছ ভিজানো আর একটা হচ্ছে ডিম ভিজানো, কোনটা আগে করব। তো আপনারা অনেকেই জানেন, অনেকে ভাবেন এটা আবার বলার কে আছে, আমি যেভাবে করি যে ডিমটা কিন্তু পরে পরিষ্কার করলেও চলে, যখন খুশি তখন, একদম রাতের বেলা বা যখন মনে হয়। কিন্তু এখন এমার্জেন্সি হচ্ছে মাছ পরিষ্কার করা, রান্না করার জন্য। আর এই যে দেখিয়ে নিলাম দুইটা চাকু, যেটা ফ্রেশ ছিল ওটা দিয়ে ফল বা সবজি কাটি, লেবু কাটি, আর এরকম এই যে এই মানে যেটা পুরনো পুরনো এটা দিয়ে কিন্তু এরকম মাছ মাংস যেগুলো গন্ধওয়ালা আমার ভালো লাগে না সেগুলো কিন্তু আমি এটা দিয়ে পরিষ্কার করি।
আসলে মাঝে মাঝে আমি নিজেকে নিজে প্রশ্ন করি যে আমি যদি চাকরি না করে হাউসওয়াইফ হতাম তাহলে কি আমি আসলে এরকম শিডিউলে করতাম নাকি একটু ঢিলামি করতাম। তো অ্যান্সারটা অবশ্যই বেরিয়ে আসে এইভাবে যে হ্যাঁ, আমিও কিন্তু আলসেমি করতাম, ঢিলামি করতাম। তো ওইখান থেকে আমার কাছে মনে হয় যে আমি সার্ভিস করি, বাহিরে কাজ করি, তারপর এসে এরকম একটা শিডিউল মেনটেন করি, খুব সুন্দর করে আমার মানে একটা গোছানো কাজ করি, এটা কিন্তু আমার কাছে ভীষণ ভালো লাগে, মনে হয় এটা একটা রুল হয়ে চলে আমি। তো গত একটা ভিডিওতে আমি দেখিয়েছিলাম যে বাজার এনে এখানে টমেটো কুচা করে আমি ডিপে রাখছি, তো সেটা কিন্তু বক্স করে নিচ্ছি এখন, এই যে একদম কেমন দেখেন যে একদম শক্ত শক্ত হয়ে আছে। এটা শুক্রবারের আগ পর্যন্ত আমার চলে যাবে, এরপর আবার বাজার করতে হবে। তো এখন কিন্তু কিছু টমেটো নিয়ে আসছি এই যে মাছটা ভুনা করার জন্য, আর আমি কি টমেটোটা আনার আগে কিন্তু মাছগুলো বসিয়ে গেছি। এই এক দুই মিনিটের মধ্যে কিন্তু আমি আবার টমেটো নিয়ে এখানে মানে টমেটোটা বক্স করে রেখে তারপর হচ্ছে এখানে চলে আসছি। রেখে দেব মানে আমি এরকম করি যে আসলে একটা কাজ হাতে দিয়ে চুলায় যেহেতু হচ্ছে তাহলে আমি আরেকটা কাজ শর্ট করে ফেলি যেন একসাথে গুছানো হয়ে যায়, এতে করে সময়টা খুব সেভ হয় আমার। তো একভাবে ডিমটা পরিষ্কার করে রেখে এবার কিন্তু মাছটা আমি ভুনা করে নেব। আর এখানে আগে থেকেই কেটে রাখা পেঁয়াজ আমার ফ্রিজের, যেমন ধরুন আমি যখন অফিস থেকে আসি কোনো একটা রিল্যাক্স টাইম পাই, তখন কিন্তু রিল্যাক্স টাইম অবশ্যই পাই, এই ভিডিও আর কয় মিনিট দেখাই আপনাদের, তো তার ভিতরে অবশ্যই আমি যে সময়টুকু পাই তার ভিতর কোনো একটা সময় এই যে পেঁয়াজ কুটি অথবা কোনো অন্য অন্য একটা কাজ গুছিয়ে রাখি। তো এভাবে আমি টমেটো দিয়ে নাড়িয়ে চাড়িয়ে একদম রেগুলার যে মশলাগুলো দেই আমরা মাছের মধ্যে সেগুলো দিয়ে মাছটাকে ঢেকে রান্না করব। ওই সুযোগে আমি কিন্তু এখানে যে পাশে থাকা থালা বাটি প্লেট যেগুলো নোংরা করছি রান্নার জন্য ছোটো ছোটো, এগুলোই কিন্তু শেষ না, এগুলো ধুয়ে নিলে পরবর্তীতে আরও কিছু জমবে, এই অল্প অল্পই দেখা যাবে। তো ওইগুলো ধোয়া কমপ্লিট হওয়ার পরে আবার দৌড়ে আসলাম ঘরে, দেখলাম যে বাবা ছেলে মেয়ে কী করতেছে একটু দেখে আসি। মাঝে মাঝে ইচ্ছে জাগে এসে একটু গল্প করি বসি কয়েকটা সময় যখন পাই, যে কাজটা মনে করি যে করে এখানে একটু টাইম দেওয়া যায়। তো এসে দেখলাম আফসানার আব্বু বসে নেই, আমি দূর থেকে ভাবছিলাম মোবাইল হয়তো বা কী করে, দেখি যে সে আবরারের পড়াগুলো চেক করতেছে। এই সুযোগে আমার ছেলে মেয়ে কিন্তু মজা করে খেলা দেখছে টিভিতে, তো কিছুক্ষণ আরও এভাবে এনজয় করবে, ওদের রিক্রিয়েশন নেবে, টিভি দেখবে, তারপর কিন্তু ওদের রাতের খাবার দিতে হবে আমার। এর খাওয়ার আগে আর কোনো প্রেশার নেই, পড়া নেই, এবার ওদের মতন ওরা খেলছে দুষ্টামি করছে, আমি কিন্তু এবার ব্যস্ত হয়ে পড়ছি রাতের খাবারের জন্য। তো কথা বলতে বলতে কিন্তু মাছটা ভুনা কমপ্লিট। মাছটা ভুনার পরে আমি এখানে ফ্রোজেন করা কচু আমার একদম ব্লান্ড করা ছিল নারকেল দিয়ে এটা কিন্তু বড়া করে নিচ্ছি আমি। তো আমার আরও কিছু গোছানো কাজ বাকি আছে, যেমন আমি ফ্রেশ হই নাই, তো এই সুযোগে আমি আফসানাকে বললাম, আমি আমার ছেলে মেয়েকে ছোট্ট ছোট্ট কিছু কাজ করাই যে মা তুমি একটু পানি দিয়ে দাও ফিল্টারে, ও কিন্তু করে, ওদেরকে ছোট্ট ছোট্ট কাজগুলো আমি করানোর চেষ্টা করি, কারণ এতে করে ওদের কাজের প্রতি একটা আলাদা একটা অ্যাটেনশন তৈরি হয় বা অভ্যস্ত হয়। তো যাই হোক, এবার কিন্তু আমি টেবিলে নিয়ে আসছি এই যে খাবার, তো এসে দেখলাম আবরার আরেকটু এলোমেলো করছে, এবারও কিন্তু বিরক্ত হই না, ভাবি এটা করবেই, এরপরও অনেক কিছুই করবে, সারা রাত যতক্ষণ জেগে থাকবে অনেক দুষ্টামি করবে, এই সব কিছু মাথা ঠান্ডা রেখে মেনটেন করতে হবে, কারণ হচ্ছে বাচ্চাদের সংসারে সুন্দর শান্তি বজায় রাখার জন্যই তো আমি এত খুব কষ্ট করতেছি। তো কষ্ট করতে গিয়ে যদি তাদের সাথে খারাপ ব্যবহার করি তাহলে তো আসলে উল্টোটা হয়ে গেলো, তাই না? তো আমি যে মাঝে মাঝে রাগ করি না সেটাও নয়, মাঝে মাঝে করে ফেলি, তবে সেটা একটা লিমিটের মধ্যে থাকতে হবে। তো আফসান আবরারকে বললাম তোমরা খেয়ে নাও, ওদেরকে খাবার দিয়েছি, এই সুযোগে আমি ফ্রেশ হয়ে গোসল করে আসি, কাপড় ওদের যে পরা কাপড় ওইগুলো ধুতে হবে আমাকে। তো যাই হোক, এইগুলো অফ ক্যামেরায় করে নিলাম, বাচ্চারাও খেয়ে নিয়েছে। এবার খাওয়ার পরে আবার কিন্তু বলছি যে তোমাদের আফসানার যেহেতু পরীক্ষা রিভিশন দাও, আর আবরারের হচ্ছে হোমওয়ার্ক যেগুলো বাকি ছিল, এবার সেই যে দিনে করে ও ইভিনিং ক্লাসে গেছে তারপরে কিন্তু আর বই ধরেনি, এসে লম্বা একটা টাইম বাইরে ছিল, খাওয়া দাওয়া করলো, টিভি দেখলো, তো এখন কিন্তু আবার পড়ার পালা, এখন প্রায় রাত বাজে। তো দুই ভাই বোনের খাওয়া দাওয়া কমপ্লিট, প্রায় 10টা বাজে এখন, এই সময়তে আধা ঘন্টা পড়াশোনা করলে হোমওয়ার্কগুলো কমপ্লিট হয়ে যাবে, ওদেরকে হোমওয়ার্ক দিয়ে তবে কিন্তু আমরা খেতে বসবো, আর এই খাওয়ার মাঝেও কিন্তু আবার চেক দিয়ে নেবো যে কী করে। হোমওয়ার্কটা দিয়ে
আর মোবাইলে নিজে নিজেই বের করে, ঠিক আছে? যেহেতু বাচ্চারা গেমস খেলতে পারে, গেমস বের করতে পারে, আপনি খেয়াল করে দেখবেন অনেক কিছু বোঝে বাচ্চারা। সেই ক্ষেত্রে তার পড়াটা কীভাবে বের করতে হয়, কীভাবে স্যারেরা পড়া দেয়, এগুলো কিন্তু তাকে শিখিয়ে দেওয়া, এটাও একটা স্মার্ট ক্লাস। তো আমার কথার মধ্যে অনেক এলোমেলো আছে, গুছিয়ে বলতে পারিনি। তো এই খাওয়ার মাঝখানেও কিন্তু আমি গিয়ে দেখে আসছি ও কী করে, দেখলাম টেবিল থেকে সরে গিয়ে আবার বিছানায়। তো যাই হোক, আমি আবার এসে দেখলাম আমার হাজব্যান্ড আমাকে সবচেয়ে বড় মাছের টুকরাটাই প্লেটে দিয়েছে। আসলে আমরা বাঙালি মেয়েরা যারা এরকম, আপনারা বিশ্বাস করবেন কি না বা মানবেন কি না আমি জানি না, তো অনেকেই আমার কথায় একমত হবেন যে যখন আমরা বাবা মায়ের ঘরে থাকি তখন ভাইদের প্লেটে বড় মাছ বড় ডিমটা যায়, সেই আগের কথা অনুযায়ী। আবার বিয়ের পরে ছেলে মেয়ে হাজব্যান্ড, কিন্তু আমি আমার হাজব্যান্ডের ঘরে এসে আল্লাহর অনেক রহমত যে আমি এমন একটা ভালো মানুষ পেয়েছি যে সে নিজের কথা ভুলে গিয়ে সব সময় আমার কথাই বেশি চিন্তা করে, আমি কিসে খুশি হব, কোনটা আমি পছন্দ করি, কোনটা খাই। তো আপনারা অনেক দোয়া রাখবেন আমার হাজব্যান্ডের জন্য এবং আমার ফ্যামিলির জন্য। আরে পড়ো, তারপরে হয়ে গেছে দেখবার, বলো জি আরে, গুড, হয়ে গেছে। এখন গ্রাস দিয়ে তুমি একটা সেন্টেন্স তৈরি করে নাও। এখানে কী আছে লেখা আছে, এখানে লেখা আছে এই যে তোমার গ্রাস ইজ গ্রিন, মানে ঘাস হয় সবুজ, ঠিক আছে? আগে তোমাকে স্পেলিংটা করতে হবে, আগে শেখো স্পেলিং, শেখো। যত তাড়াতাড়ি লিখতে পারবা তত তাড়াতাড়ি মোবাইলে খেলতে পারবা, কার্টুন দেখতে পারবা, দ্রুত, প্রমিস, তাড়াতাড়ি। তো আসলে খাওয়া দাওয়ার পরে আমি কিন্তু এসে দেখলাম যে ও একটা কমপ্লিট করছে, আরেকটা একটু বুঝতে সমস্যা হয়েছে। সেই জন্য আমি এভাবে বাচ্চাকে পড়াই সবসময়, বা আমি আমার হাজব্যান্ড যে সময়টা দেয় ঠিক এভাবেই করি। তো আমি আপনাদের মাঝে তুলে ধরছি যে আসলে আমার লাইফ স্টাইলটা কি। এই যে যেমন এখানে, ঠিক আছে, সুন্দর হয়েছে মাশাআল্লাহ, আরও সুন্দর হবে। তো সে দা ওয়ার্ড, গুড, মোর, এম ও আর, নিং। আচ্ছা তুমি এই যে সিলেবল ভাগ করো, মোর, এম ও আর, মোর, সিলেবল পারো না তুমি বাবা? হ্যাঁ, এটা কয় সিলেবল বলো? গুড, তাহলে মোর নিং তুমি ভাগ করে করবে, এরকম আমার মতো উচ্চারণ করো। হ্যাঁ, আমার মতো উচ্চারণ করো, সিলেবল ভাগ করে যদি করো তুমি, তাহলে কিন্তু তুমি খুব সহজে করতে পারবা। মোর নিং। আসলে বাচ্চাদের পড়তে দিয়ে আমি যদি পাশে পাশে মোবাইল দেখি, টিভি দেখি কিংবা অন্য কাজে ব্যস্ত থাকি, ওর আই কন্ট্রাক্ট না করি, মাউথ কন্ট্রাক্ট না করি, এগুলো যদি না করি, তাহলে কিন্তু বাচ্চা খুব সহজে পড়তে পারবে না, অনেক সময় লাগবে। আর যদি খুব কম সময়ে মানে বাচ্চা পড়াশোনা কমপ্লিট করতে চায় বা করাতে চায়, তাহলে কিন্তু তার সামনাসামনি বসে আই কন্ট্রাক্ট, মাউথ কন্ট্রাক্ট এবং আমি যেভাবে বলবো সেইভাবে উচ্চারণ করবে, এভাবে কিন্তু বাচ্চা খুব দ্রুত শিখবে। তো এবার দেখুন ওর পড়া একদম কমপ্লিট, নিজের হাতে ব্যাগটা গুছিয়ে ও চলে যাবে এবার ওর কাজে। আমি এবার ওকে মোবাইল দেবো, কথা দিয়েছি সেই মোবাইলটায় ও গেমস খেলবে। আর এবার কিন্তু আমার কাজ শেষ হয়নি গোছানো ফেলা, আর ওর এই টেবিলটা, আর ওর জন্য, ও যেহেতু আনো ছোটো, একা একা টেবিলে পড়বে না, কারণ আমাকে সময় দিতে হবে, সেই জন্য আমরা ছোট্ট একটা টেবিল এইভাবে দিই, ও বিছানায় বসে পড়ে। আর ওর টেবিলটা গোছানোর পরে এবার কিন্তু ওরা দুই ভাই বোনই আমাদের দুজনের মোবাইল নিয়ে এখন আধা ঘন্টা, একদম ঘড়ি ধরে আধা ঘন্টা কিন্তু ওরা গেমস খেলবে বা কার্টুন দেখবে। তো যাই হোক, এটা ওদের রিক্রিয়েশন দিতে হবে, কথা দিয়েছি, তা না হলে কিন্তু ওরা কখনোই আমাদের কথা শুনবে না। তো এই যে দেখুন, আমি সকালের জন্য আমার লাঞ্চ প্যাক করতেছি এখানে। সারাদিনে যত সুন্দর সুন্দর কাজ দেখালাম, যত ডিসিপ্লিন দেখালাম, এই সৌন্দর্যের পিছনে কিন্তু একটা বড় কাজ করে, সেটা হচ্ছে জীবন সঙ্গী অথবা লাইফ পার্টনার যদি সবচেয়ে ভালো হয়। তো সেই জন্যই কিন্তু আজকে আমি এত সুন্দর করে গোছাতে পারছি ঘরে এবং বাহিরে। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি, পরিবারকে নিয়ে। আপনারা সবাই দোয়া করবেন, আপনাদের জন্য দোয়া রইলো, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।